ট্রেন খুবই জোরে চলছিল, একটা একটা করে স্টেশন পেছনে ছেড়ে যাচ্ছিল। আর অঞ্জলি চুপচাপ কামরায় বসেছিল। ও গর্ভবতী ছিল আর কাঁদছিল। আসলে ও শ্বশুর বাড়ির ব্যাপারে ভাবছিল, মা আমার সাথে এরকম কেন করলো, এই অবস্থায় আমাকে বের করে দিল, এখন কোথায় যাব, আমার কাছে তো ট্রেনের টিকিটও নেই। অঞ্জলি কালো ছিল, তার ওপর গরিব, তাই শ্বশুর বাড়িতে প্রথম দিন থেকে নিজের স্বামী আর শাশুড়ির থেকে গঞ্জনা শুনে আসছিল, কিন্তু তবু সে সেখানেই থাকত। তারপর একদিনও গর্ভবতী হয় আর শাশুড়ি এক দাইমাকে ডাকে। দাইমা বলে, আরে এটা কি দেখছি আমি, এর তো দেখছি মেয়ে হবে, মেয়ে এ তো অপয়া দেখছি। এটা শুনে অঞ্জলির স্বামী আর শাশুড়ি রেগে যায়। হ্যাঁ, যার মুখটা বাজে দেখতে হয় সে অপায়াই হয়। বাবা, একে ঘরে রেখে কোনো কাজ নেই, একে ঘর থেকে বের করতেই হবে। তারপর থেকে ওর স্বামী নিজের জন্য মেয়ে খুঁজতে লাগে। আর কয়েকদিন পর যখন ও একটা মেয়ে পেয়ে যায়, তারপর স্বামী শাশুড়ি মিলে ওকে ঘর থেকে বের করে দেয়। বেরিয়ে যা, তোকে আর আমাদের দরকার নেই, যা। একদম ফেরত আসবি না, নাহলে তোর সাথে সাথে বাচ্চাটাকেও মেরে দেব। অঞ্জলি ভয় পেয়ে যায় আর ঘর থেকে বেরিয়ে ঘুরতে লাগে। এই শহরে থাকা আমার বাচ্চার জন্য ঠিক নয়, ওরা যদি আমাকে আর আমার বাচ্চাকে মারার চেষ্টা করে তখন কি হবে, আমি শহর থেকে দূরে চলে যাব। অঞ্জলি তখন স্টেশনে যায় আর স্টেশনে একটা ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখে। ও তাতে চড়ে যায় আর দেখে ট্রেনে মানুষ ভরে রয়েছে। একটা সিট খালি দেখে ওর মধ্যে বসে যায়। তখন একটা লোক বলে, এই, আপনার কাছে এই সিটে টিকিট আছে? টিকিট? না, টিকিট তো নেই, আমার কাছে তো টিকিটের টাকাও নেই। তাহলে আপনি এখানে বসতে পারবেন না, টিটি এসে আপনাকে উঠিয়ে দেবে। কে জানে কোথা থেকে যে এরা চলে আসে, টাকা নেই বাচ্চা নিয়ে ঘুরছে এখানে। ওই লোকটা কি জানতো যে অঞ্জলির এখন কি অবস্থা? সে তো শুধু অঞ্জলি জানতো। অঞ্জলি ওনার কথা শুনে সিট থেকে উঠে যায় আর বাথরুমের সামনে বসে যায়। অঞ্জলির অবস্থা ভালো ছিল না, ওর পেটে ব্যথা হচ্ছে আর ওপরও বাথরুমের পাশে বসে। বাথরুম থেকে খুব বাজে গন্ধ আসছিল, তার ওপর পোকামাকড়। কিন্তু অঞ্জলিও তো অসহায়, ও শুধু ওখানে বসে পুরনো কথা মনে করছিল। কিন্তু তখনই সেখানে টিটি আসে। টিকিট দেখান, টিকিট, টিকিট। টিটিকে দেখে অঞ্জলি ভয় পেয়ে যায়। টিকিট? না না, আমাকে এখান থেকে পালাতে হবে, তাহলে টিটি আমাকে জেলে ধরে নিয়ে যাবে। অঞ্জলির যেন আর কোনো পথ ছিল না, ও বাথরুমে ঢুকে বসে। আর তখনই ওর পেটে খুব জোরে ব্যথা হয়। ও বাথরুমের ভেতরেই ব্যথায় কষ্ট পাচ্ছিল। কি ব্যথা, এত ব্যথা! কিন্তু অঞ্জলি এমন অবস্থায় ছিল যে ও চেঁচাতেও পারছিল না, আর কষ্টে ছটপট করতে লাগল। ওর পেটে আরও ব্যথা হতে লাগল। আর কিছু সময়ের মধ্যে ওর একটা মেয়ে হয়। কিন্তু তখনই একটা দুর্ঘটনা ঘটে। ট্রেনের বাথরুমের নিচের অংশ খালি ছিল, অঞ্জলির মেয়ে সেখানে গড়িয়ে যায় কিন্তু পড়তে গিয়ে আটকে যায়। অঞ্জলি তখন ওর ডান হাত ধরে ফেলে। না, আমার মেয়ে, আমার মেয়ে! তখন অঞ্জলি দেখে যে ওর মেয়ের ডান হাতে একটা কালো জরুল আছে। কিন্তু তখনই ট্রেনের স্পিড বাড়ে আর মেয়েটা কাঁদতে কাঁদতে ওখান থেকে গড়িয়ে পটরিতে পড়ে যায়। না না, এটা হতে পারে না, আমার মেয়ে! নিজের মেয়েকে বাঁচানোর জন্য অঞ্জলি যেই বাথরুম থেকে বেরোয়, অমনি ওকে টিটি ধরে ফেলে। আচ্ছা, টিকিট না থাকার ভয়ে বাথরুমে ছিলি, চল চল তোকে মজা দেখাই এখন। অঞ্জলি কাঁদতে লাগে। না সাহেব, আমার নবজাত শিশু ট্রেন থেকে পড়ে গেছে, আমাকে ছেড়ে দিন সাহেব, আমার মেয়েকে খুঁজতে হবে। ভালোই নাটক করছিস, তোদেরকে আমি ভালো করেই চিনি, চল তোকে মজা দেখাই এখন। সে টিটি অঞ্জলিকে ধরে থানায় নিয়ে যায় আর তারপর ওকে জেলেবন্দি করে। অঞ্জলি কাঁদতে লাগে, ক্ষমা চাইতে লাগে, কিন্তু কেউ ওর কথা শোনে না। আমাকে আমার মেয়ের কাছে যেতে দিন সাহেব, মেয়ের কাছে যাব, নাহলে আমার মেয়ে মারা যাবে। চুপচাপ এখানে বসে থাক, নাহলে ডান্ডা দিয়ে মারব। ওদিকে রেল লাইনে অঞ্জলির নবজাত শিশু পড়েছিল আর জোরে জোরে কাঁদছিল। রেললাইনের ধারে একটা বড় ক্ষেত ছিল, সেই ক্ষেতে বিরজু নামের একটা কৃষক আর তার স্ত্রী বিমলা থাকত। বিমলা কান্নার আওয়াজ শুনতে পায়। এই বাচ্চার কান্নার আওয়াজ কোত্থেকে আসছে? বিমলা তখন রেললাইনের কাছে এসে দেখে যে একটা বাচ্চা রেললাইনে পড়ে কাঁদছে। এইটুকু বাচ্চাকে এখানে কে ফেলে গেছে? কলিযুগ গো বিমলা, কলিযুগ। এখানে আমাদের একটা বাচ্চা নেই,
আরে বাচ্চা ফেলে চলে গেল। হাই বেচারি, চলো না আমরা বাচ্চাটাকে রেখে নিই, এও একটা পরিবার পাবে আর আমরা মেয়ে। বীরজুর এই কথাটা পছন্দ হয় আর ওরা ওকে নিয়ে নেয়। আর ওরা মেয়েটার নাম জুঁই রাখে আর আদরে বড় করতে লাগে। ওদিকে অঞ্জলি কয়েকদিন পর জেল থেকে ছাড়া পায় আর নিজের মেয়েকে খুঁজতে লাগে। মা মা কোথায় তুই, কোথায় নিজের মাকে ছেড়ে কোথায় চলে গেলি তুই? অঞ্জলি শহরের এক কোণা থেকে আরেক কোণা খুঁজে ফেলে কিন্তু কোথাও পায় না। ও পাগলের মতো হতে লাগে। মা আমি তোকে ছাড়া থাকতে পারবো না মা, আমি জানি তুই আমারই অপেক্ষা করছিস। অঞ্জলি পাগল হয়ে স্টেশনে স্টেশনে ঘুরতে লাগে আর মানুষের কথা শুনতে লাগে। ওদিকে জুঁই বড় হতে লাগে। বিমলা আর বীরজু ওকে ভালো শিক্ষা দিয়েছে আর 18 বছর পেরিয়ে যায়। এই 18 বছরে অনেক কিছু বদলেছে। অঞ্জলি বুড়ি হয়ে যায় আর জুঁই বড় হয়ে যায় আর বিমলা আর বীরজু অসুস্থ হয়ে মারা যায়। জুঁই গ্রাম থেকে শহরে আসে আর কলেজে ভর্তি হয়। আর প্রথম দিনই রোহিণীর সাথে সাক্ষাৎ হয়। রোহিণী একটা দামি গাড়ি থেকে নামে আর সাথে ওর বাবাও নামে। আর ওর বাবা আর কেউ নয়, অঞ্জলির স্বামী রমেশ ছিল। কিন্তু জুঁই তো এসব জানত না। জুঁই রোহিণীর ধাক্কা লাগে। এক্সকিউজ মি, দেখে চলতে পারিস না কাইয়া কোথাকার? এটা বলে রোহিণী জুঁইকে থাপ্পড় মারে। তুমি আমাকে থাপ্পড় কেন মারলে? বড়লোক বলে কি যা ইচ্ছে তাই করবে? তখনই রমেশ বলে, হ্যাঁ করবে, কারণ এ আমার মেয়ে আর এই কলেজের আমি পার্টনার। তোমায় কলেজে থাকতে গেলে আমার মেয়েকে রোজ সেলাম ঠুকতেই হবে, বুঝলে? রোহিণী এতে হাসতে লাগে কিন্তু জুঁই এর সাত পাঁচ না ভেবে নিজের পড়াশোনায় মনোযোগ দেওয়া শুরু করে। আর কলেজের 3 বছর পেরিয়ে যায় আর জুঁই নিজের পরিশ্রমের ফল পায় ও IPS হয়। এখন ওর কাছে অনেক বেশি পাওয়ার আছে, তাই মন লাগিয়ে কাজ করতে লাগে। এই শহরকে আমি আরো ভালো বানাতে চাই, যাতে রোহিণী আর ওর বাবার মতো লোক এখানে না থাকে। একদিন জুঁই অফিস থেকে বাইরে বেরিয়ে দেখে যে এক বুড়ি মহিলা ভিক্ষা চাইতে এসেছে, কিন্তু এই ভিখারি তো আর কেউ নয়, ওর মা। যেই জুঁই ডান হাত দিয়ে অঞ্জলিকে কিছু টাকা দেয়, অমনি অঞ্জলি ওর ডান হাতের সেই জুরুল দেখতে পায়। মা, আমার মা! জুঁই চিন্তায় পড়ে যায়। মেয়ে? কে আপনার মেয়ে? তুমি, তুমি আমার মেয়ে। আমি আমি কবের থেকে খুঁজছি তোমায়, আমার সোনা, আমার মেয়ে। আমি নিজের আসল মাকে খুঁজছি। যারা আমাকে লালন পালন করেছিল তারা বলেছিল আমাকে রেললাইনে পাওয়া যায়। ওই অভাগী আমি তো, যেই অভাগী তোকে ট্রেনের বাথরুমে জন্ম দেয়। কিন্তু তারপর অঞ্জলি তারপর ওকে সব কথা খুলে বলে আর তারপর জুঁই জড়িয়ে ধরে। মা, আমার মা, এতদিন ধরে তুমি কোথায় ছিলে? কিন্তু আমাকে তোমার ট্রেনে জন্ম দিতে কেন হলো? অঞ্জলি তখন নিজের স্বামী আর শাশুড়ির সব কথা ওকে খুলে বলে। এটা শুনে জুঁই আরো রেগে যায়। মা, আমাকে তার কাছে নিয়ে চলো, আমি তাদের নিশ্চয়ই শাস্তি দেব। জুঁই অঞ্জলিকে তার শ্বশুর বাড়ি নিয়ে যায়, যেখানে গিয়ে ও রমেশ আর রোহিণীকে দেখতে পায়। আপনি, আপনি এনার স্বামী? আরে অঞ্জলি, তুমি কোথা থেকে এসে গেলে? হ্যাঁ, রমেশ আশ্চর্য হয়ে যায়। আচ্ছা, তাহলে আপনি আমার মাকে গর্ভবতী অবস্থায় ঘর থেকে বের করে দেন। আপনার মা এখনো বেঁচে নেই, না হলে ওনাকেও আমি জেলে ভরতাম। রমেশের যাবজ্জীবন কারাগার হয়। রোহিণী সব কিছু হারিয়ে ফেলে আর রমেশের সব প্রপার্টি অঞ্জলির হয়ে যায়। অঞ্জলি বাকি জীবন সুখে শান্তিতে কাটাতে লাগে, কারণ ও মেয়েকেও পেয়ে যায় আর শান্তিও, আর জুঁই নিজের আসল মাকে পায়। জীবন এরকমই, যতই খারাপ দিন আসুক না কেন, দিনের শেষে সব ভালোই হয়ে যায়। বিলাসপুর নামের গ্রামে হরিহর আর ওর স্ত্রী সরলার একটা ছোট্ট বাড়ি আছে। ওদের দুটো যমজ মেয়ে আছে, প্রীতি আর প্রিয়া। দুজনের জন্মানোর পর হরিহর দেখে দুজনের ডান পায়ের নিচে একটা কালো তিল আছে। আরে দেখো সরলা, দুজনের পায়ের নিচে কিরকম চিহ্ন আছে। ভালো তো, এতে তো বোঝা যায় যে দুজনের মধ্যে গভীর সম্পর্ক আছে। আর হলো সেটা, দুজনের মধ্যে আত্মিক টান ছিল। প্রীতি আর প্রিয়া সব সময় একসাথে খেলা করত। ওরা এখন 5 বছরের, দুজন একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। ওদের দুজনের কাছে একটা সুন্দর কুকুর ছানা আছে যার নাম হলো কালু। কালু প্রীতি ও প্রিয়ার সাথে খুব খেলা করত আর সবাই খুব খুশি ছিল।
আরে দেখো সরলা, আমাদের দুটো বাচ্চা কিরকম খেলছে। হ্যাঁ গো, দুজনকে খেলতে দেখে আমার যে এত শান্তি লাগে যে কি বলবো। আর তার সাথে এই কুকুরটাও এদের সাথে মিশে গেছে, সবাই কত খুশি। সত্যি প্রীতি আর প্রিয়া আসার পর আমরা কত দুজন খুশি আছি, তাই না? কিন্তু আমার কখনো কখনো ভয় হয় যে সবার খুশি সহ্য হয় না। আরে এইভাবে বলো না সরলা, দেখবে আমরা এইভাবে আনন্দে জীবন কাটিয়ে দেব। কিন্তু হরিহরের স্বপ্ন সত্যি হয় না। একদিন প্রিয়া আর প্রীতি গ্রামের মেলাতে যাওয়ার জেদ করে। হরিহর আর সরলার কোনো কাজ থাকার কারণে যেতে পারে না, তাই জন্যে সুযোগ বুঝে প্রীতি আর প্রিয়া মেলা দেখতে বেরিয়ে পড়ে। এখন মা বাবা বাড়িতে নেই, চল মেলা থেকে ঘুরে আসি। কিন্তু মা যদি জানতে পারে তাহলে খুব বকবে। আরে কিচ্ছু হবে না, আমরা শিগগিরই ফিরে আসব। এটা বলে ওরা দুজন মেলায় চলে যায়। আর তখনই মেলাতে আগুন লাগে আর সবাই এদিক ওদিক পালাতে লাগে। আরে প্রীতি, এটা কি হচ্ছে? সবাই হঠাৎ করে দৌড়াচ্ছে কেন? মনে হচ্ছে মেলায় আগুন লেগেছে। চল বোন, আমাদের পালাতে হবে এখন। এটা বলে ওরা দুজন পালাতে লাগে। কিন্তু দুটো বাচ্চা এই ভিড়ের মধ্যে কতক্ষণই বা দৌড়াতে পারে? হঠাৎ প্রীতি কারোর সাথে ধাক্কা খায় আর মাটিতে পড়ে যায়। কিন্তু ভিড়ের কারণে প্রিয়া সেটা বুঝতে পারে না আর দৌড়ে আগে বেরিয়ে যায়। অন্যদিকে প্রীতি মাটিতে পড়ে থাকে আর লোকেরা ওর উপর দিয়ে দৌড়াতে থাকে। আহ মা বাবা বাঁচাও, প্রিয়া আমাকে ছেড়ে যাস না। প্রীতি কাঁদতে থাকে, কিন্তু এত ভিড়ে প্রিয়া ওর ডাক শুনতে পায় না। প্রিয়া ভয়ের চোটে বাড়ির দিকে চলে যায়। কিছুক্ষণ দৌড়ানোর পর প্রীতি বুঝতে পারে যে প্রিয়া ওর সাথে নেই। প্রিয়া কাঁদতে লাগে। প্রীতি, প্রীতি কোথায় আছিস বোন? তখনই ওখানে হরিয়া আর সরলা এসে যায়, তার সাথে ওই কুকুরটাও। প্রিয়া ঘাবড়িয়ে গিয়ে সব কিছু সত্যি বলে ফেলে। সবাই মিলে প্রীতিকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু প্রীতিকে খুঁজে পায় না কোথাও। শেষে খুঁজে না পেয়ে ওরা ঘরে ফিরে যায়। অন্যদিকে লোকেরা আগুনটা নিভিয়ে আনে, কিন্তু ধাক্কা লাগাতে প্রীতি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে। তখনই ওখানে দুটো লোক আসে আর প্রীতিকে পড়ে থাকতে দেখে বলে, আরে কে কি, ওই দেখো ছোট বাচ্চাটা পড়ে আছে, মনে হচ্ছে হারিয়ে গেছে। চলো একে হাসপাতালে নিয়ে যাই, তার মধ্যে যদি কেউ এলে খুঁজতে, না হলে একে অনাথ আশ্রমে পাঠিয়ে দেব। এটা বলে ওরা প্রীতিকে উঠিয়ে নিয়ে চলে যায়। অন্যদিকে সরলা প্রীতিকে মনে করে কাঁদতে থাকে। হে ভগবান, আমার মেয়ে প্রীতি কোথায় গেল? ফিরিয়ে দাও ভগবান, ফিরিয়ে দাও। ওইদিকে কুকুরটাও কাঁদতে কাঁদতে এক কোনায় পড়ে থাকে। তখনই প্রিয়া সরলার কাছে এসে বলে, মা আমাকে ক্ষমা করে দাও মা, আমি প্রীতির খেয়াল রাখতে পারলাম না, আমি খুব খারাপ বোন মা, আমাকে ক্ষমা করে দাও মা। আরে তোমরা এরকম কেন বলছো? প্রীতিকে আমরা পেয়ে যাব, শুধু একটু অপেক্ষা করতে হবে। কিন্তু অপেক্ষা করার পরও কিছু হলো না। হরিহর কাজকর্ম ছেড়ে প্রীতিকে খুঁজতে লাগলো। সরলা পাগলের মতো হয়ে গিয়েছিল আর আরো বেশি গরিব হয়ে গিয়েছিল। অনেক বছর পেরিয়ে যায়, এদিকে প্রীতিও বড় হয়ে যায় আর কুকুরটাও। কিন্তু মেয়ের দুঃখে হরিহর মদের নেশায় পাগল হয়ে গেল। এখন বাড়ির পুরো দায়িত্ব প্রিয়ার উপর এসে গেল। সবার জন্য খাবার ব্যবস্থা করা, মাতাল বাবা আর পাগল মাকে সামলানো, প্রিয়া সব কিছু একলা হাতে করছিল। আর এখনও প্রিয়ার কোনো খবর পাওয়া যায়নি, তাই প্রিয়া প্রীতির বিষয় ভাবা ছেড়ে দিল আর মেনে নিল যে প্রীতি এখন আর পৃথিবীতে নেই। বাড়ি চালানোর জন্য ওকে সকালে কাজের জন্য বেরিয়ে পড়ে আর সন্ধেবেলায় বাড়ি ফেরে। প্রিয়া এসে গেছিস তুই? হ্যাঁ মা এসে গেছি। প্রীতি কোথায় মা? ওকে দেখছি না, তোর সাথেই তো মেলায় গিয়েছিল, কোথায় আছে ও? মনে হচ্ছে আজও আবার মায়ের পাগলামের ভূত চেপেছে। মাও আসেনি, ও প্রচুর কাজ, পরে আসবে। আমি খাবার বেড়ে দিচ্ছি, খাবার খেয়ে শুয়ে পড়ো। এরপর হরিহর মদ খেয়ে বাড়ি ফেরে আর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ওই কুকুরটাও লেজ নাড়াতে নাড়াতে প্রিয়ার কাছে আসে, ওরও খিদে পেয়েছিল। প্রিয়া ওই কুকুরটাকে খাইয়ে নিজে না খেয়ে শুয়ে পড়ে। কুকুরটা এবার খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। শুয়ে শুয়ে প্রিয়া ভাবে, এই গ্রামে কাজ করলে বেশি টাকা সে পাবে না, এত কাজ করা সত্ত্বেও ঠিকভাবে খাবার জুটছে না। এই গ্রামে টাকা পাবো না আমি, আমাকে শহরে যেতেই হবে, কাল সকালে আমি শহরের জন্য বেরোব। পরের দিন সকালে প্রিয়া শহরে কাজ খুঁজতে যাওয়ার জন্য তৈরি হয় আর হরিহর আর সরলা দাঁড়িয়ে দেখতে থাকে। মা বাবা তোমরা কিছুদিন অবধি এখানেই থাকো, কাজ পাওয়ার পর একটা ভালো বাড়ি দেখে ভাড়া নেব আর তারপর তোমাদের ওখানে নিয়ে যাব। ঠিক আছে মা, আমরা ভালোভাবে থাকবো, কিন্তু তুই
একলা যাবি না ওইখানে, এই কুকুরটাকে নিয়ে যা সাথে। হরিহরের বলার পর প্রিয়া কুকুরটাকে নিজের সাথে শহরে নিয়ে যায়। ওর কাছে একটু আধটু টাকাই ছিল, খাবার কিছু ছিল না। ও সারা দিন কাজের জন্য খালি পেট এদিক ওদিক ঘুরতে থাকে, কিন্তু ও কাজ পায় না। দুদিন পেরিয়ে যায়, এরপর ও জানতে পারে শহরে একটা বড় লোকের পরিবার থাকে আর ওদের বাড়িতে কাজের লোক প্রয়োজন। প্রিয়া তখনই ওদের বাড়ির বাইরে চলে যায় আর দরজা ধাক্কাতে থাকে। সাথে ওই কুকুরটাও আছে, একটা 25 বছরের মেয়ে দরজা খোলে, সে ওই বাড়ির মেয়ে, ওর নাম গজল। গজল বলে, হ্যাঁ বলুন। শুনেছি এখানে কাজের মেয়ের দরকার, আমি কাজের জন্য এসেছি এখানে। হ্যাঁ দরকার তো আছে, এসো ভেতরে এসো। প্রিয়া ভেতরে যায়। আরে এই কুকুরটা কোত্থেকে এসে গেল? এটা বলে গজল রেগে বম হয়ে প্রিয়াকে বলল, দেখো মেয়ে, আমার কিন্তু কুকুর ভীষণ অপছন্দ, তুমি একে এরপর আমার সামনে এনো না। ক্ষমা করবেন দিদি, এমনি তো এ খুব শান্ত, কিন্তু কে জানে আপনাকে দেখে কি হয়ে গেল, এ শুধু চেনা পরিচিতদের সামনেই এরকম করে। সেটাই তো, আমার সাথে এর কি সম্পর্ক? প্রিয়াও চিন্তায় পড়ে গেল যে এই মেম সাহেবের সাথে এরকম কেন করছে ও। যাই হোক, প্রিয়ার এখন কাজের খুব প্রয়োজন, ও কুকুরটাকে বাড়ির বাইরে বেঁধে কাজ করতে লেগে গেল। গজলের মা বাবা কাজে বেরিয়ে পড়ল, প্রিয়া বাড়ি পরিষ্কার করতে লাগলো। তখনই গজল ওর কাছে এসে বলল, আরে আরে ভালোভাবে পরিষ্কার কর, এখানে দেখ কত নোংরা। কোথায় ধুলো মেম সাহেব, আমি তো এখানে এই জায়গাটা পরিষ্কার করলাম। তর্ক করছিস আমার সাথে? আমি বলেছি ময়লা আছে তো আছে, এটা আমার বাড়ি, তাই আমি যা চাইবো তাই হবে, না হলে মেরে মেরে রাস্তায় ফেলে দেব। এটা শুনে প্রিয়া ভয় পেয়ে যায় আর চুপচাপ কাজ করতে থাকে। তারপর প্রিয়া রান্না করতে থাকে আর তারপর গজলকে খাবার বেড়ে দেয়। ওই সময় ওর হাত থেকে একটা বাটি মাটিতে পড়ে যায় আর ভেঙে যায়, আর গজল রেগে যায়। আরে হতচ্ছাড়ি শয়তান, প্রথম দিন থেকেই ভাঙা চোরা আরম্ভ করে দিলি, দাঁড়া এখনই তোকে দেখাচ্ছি। এটা বলে গজল একটা ডান্ডা আনে আর প্রিয়াকে সত্যি মারতে থাকে। আহ, আমাকে ছেড়ে দাও, আমার লাগছে, ব্যথা করছে। ভালো তো, তবে তোর মনে থাকবে আর ভালোভাবে সাবধানে কাজ করবি। গজল কিছুক্ষণ ধরে প্রিয়াকে মারে, প্রিয়ার মাথায় আঘাত লাগে, কিন্তু ও কি বা করতে পারে, এই চাকরিটা তো আর ছাড়তে পারবে না, তাই ও চুপচাপ সহ্য করতে থাকে। সন্ধে হয়ে যায় আর গজলের মা বাবা বাড়ি ফিরে আসে, সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, গজলও গভীর ঘুমে চলে যায়। প্রিয়াও শোবার জন্য তৈরি হয়, ঠিক তখনই গজল ঘুমে চেঁচিয়ে ওঠে, আগুন আগুন, পালাও পালাও। প্রিয়া আশ্চর্য হয়ে যায় আর দৌড়ে গজলের ঘরের দিকে যায়। ও গিয়ে দেখে যে গজলের মা ওর মাথায় হাত বোলাচ্ছে আর সে বলে, তুমি চিন্তা করো না প্রিয়া, গজল কখনো কখনো খারাপ স্বপ্ন দেখে আর আগুন আগুন বলে চেঁচায়, তুমি শুয়ে পড়ো। প্রিয়া শুয়ে তো পড়ে, কিন্তু ওর মাথায় এই জিনিসটা ঘুরছিল যে মেম সাহেব আগুন আগুন বলে চেঁচাচ্ছিল। পরের দিন প্রিয়া কাজ করছিল, সেই সময় গজলের মা বাবা কাজের জন্য বাড়ি থেকে বেরোয়, ওনারা গাড়ি করে বেরিয়ে যায়। কিন্তু তখনই গজল হাতে ফাইল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে আর ওই গাড়ির পেছন পেছন দৌড়াতে থাকে। মা বাবা, এই ফাইলটিতে তোমরা ভুলে গেছো। এভাবে চিল্লাতে চিল্লাতে ও গাড়ির পেছন পেছন রাস্তায় পৌঁছে যায় আর রাস্তায় দৌড়াতে থাকে। তখনই অন্যদিক দিয়ে একটা গাড়ি এসে গজলকে ধাক্কা মারে আর ও মাটিতে পড়ে যায়, অনেক রক্ত পড়তে থাকে। অ্যাক্সিডেন্টের আওয়াজ শুনে ওর মা বাবা গাড়ি থামায় আর দেখে যে গজল মাটিতে পড়ে আছে। ওরা তখনই ওর কাছে যায়, প্রিয়াও ওর কাছে যায়, ওরা ওকে হাসপাতাল নিয়ে যায়। হাসপাতালে ওকে ভর্তি করানো হয়, কিন্তু ওর কোনো জ্ঞান ছিল না। হাসপাতালে ফর্ম ভর্তি করার সময় ডাক্তার কিছু জিজ্ঞেস করে, আপনারা কি এর বাবা মা? হ্যাঁ, মানে আমরা ছোটবেলায় একে দত্তক নিয়েছিলাম। প্রিয়া এটা শুনে ফেলে আর জিজ্ঞেস করে, দত্তক নিয়েছিলেন? কোথা থেকে দত্তক নিয়েছিলেন? অনাথ আশ্রম থেকে, মেলায় হারিয়ে গেছিল আর ওখানে আগুন লেগে গেছিল তো। হ্যাঁ, তাই জন্যই তো ঘুমের ঘোরে আগুন আগুন বলে চেঁচায়, দত্তক নেওয়ার পর আমরা ওর নাম গজল রাখি। এর আগে ওর নাম কি ছিল? অনাথ আশ্রমের অনুযায়ী এর নাম তো প্রীতি ছিল। প্রিয়া একদম আশ্চর্য হয়ে যায়, ও দৌড়ে গজলের কাছে যায় আর ওর ডান পা থেকে চাদর সরায়, দেখে তো ডান পায়ে কালো চিহ্নটা আছে। এটা দেখে প্রিয়া কাঁদতে লাগে। প্রীতি, বোন বোন, আমার বোন, হে আমার বোন, কোথায় চলে গিয়েছিলিস বোন, কত খুঁজেছি তোকে আমরা সবাই। কেউ কিচ্ছু বুঝতে পারে না। তখনই প্রিয়া সবাইকে নিজের ডান পায়ের বার্থমার্কটা দেখায় আর সব ঘটনা খুলে বলে।
গজল মানে প্রীতি যখন জ্ঞান ফেরে তখন প্রিয়া ওকে সবকিছু বলে, সবকিছু শুনে ও কেঁদে ফেলে। বোন, আমার হারানো বোন, আমাকে ক্ষমা করিস বোন, আমি তোকে খুব হয়রান করেছি, খুব অত্যাচার করেছি। এরপরও পুরোপুরি সুস্থ হয়ে যায়, প্রিয়ার সাথে গ্রামে যায়, আর সব কিছু মনে পড়ে যায়। হরিহর আর সরলা প্রীতিকে দেখে আগের মতো ঠিক হয়ে যায়। আর গজল মানে প্রীতি ওদের জন্য শহরে এক বড় একটা মহল বানিয়ে দেয়, আর সবাই শহরে একসাথে খুশি খুশি জীবনযাপন করতে লাগে।